হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দুটি শ্যাম্পু নিয়ে এসেছি, যেটা হচ্ছে সানসিল্ক ভলিউম শ্যাম্পু আর একটা হচ্ছে সানসিল্ক লং হেয়ার গ্রোথ শ্যাম্পু। এখন আমি তোমাদেরকে বলবো এই দুটি শ্যাম্পুর কাজ কীরকম, আমার কাছে কোন দুটো শ্যাম্পুর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। সানসিল্ক ভলিউম শ্যাম্পুর কাজ হচ্ছে এটা তোমাদের চুলকে শাইনি সিল্কি করবে এবং তোমাদের চুলে এক্সট্রা ভলিউম একটি ভাব আনবে। এক্সট্রা ভলিউম বলতে চুলটি একটু ফুলো ফুলো লাগবে। তো এখানে রয়েছে কোকোনাট এবং এখানে রয়েছে অ্যালোভেরা, যেটা তোমার চুলকে হেলদি এবং পুষ্টি যোগায়। এটা আমি ব্যবহার করছি প্রায় আমার একটা শ্যাম্পু প্রায় 3 মাসের কম যায়, ধরতে গেলে 2.5 মাসের মতো, কারণ আমার চুলটি একটু বড়, সেই জন্য শ্যাম্পু একটু বেশি লাগে। বাট এই শ্যাম্পুটা আমার প্রায় 3 মাস গেছে, কারণ এটা সামান্য পরিমাণ নিলেই ফেনা হয়ে যায়, মাথা পরিষ্কার হয়ে যায়। আমি তেমন কোনো এক্সট্রা ভলিউম পাইনি, জাস্ট চুলটাকে এটা পরিষ্কার করে, ময়লা চুলে ময়লা দূর করে এবং চুলটাকে এক্সট্রা একটি শাইনি ভাব এনে দেয়। এখানে এটা 180 ml আর এটার প্রাইস নিয়েছে আমার 200 টাকা। আমি শ্যাম্পুর সাথে কখনো কন্ডিশনার ইউজ করি না, জাস্ট শ্যাম্পু ব্যবহার করি, হয়ে যায়। আমার চুল আমার তখনই সিল্কি শাইনি হয়ে যায়, এক্সট্রা কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। এই সানসিল্ক ভলিউম শ্যাম্পুটা কেনার আগে আমি একটি শ্যাম্পু কিনি, সেটা হচ্ছে কুমারিকা শ্যাম্পু। এই কুমারিকা শ্যাম্পুর রিভিউটা রয়েছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এটা আমি একটা ইউটিউবার আপুর ভিডিও দেখে তারপর কিনছিলাম। সে ভিডিওতে বলছিল শ্যাম্পুটা অনেক ভালো, বাট আমার কাছে মনে হয় না শ্যাম্পুটা আমার জন্য ভালো ছিল। এখন তোমাদেরকে বলবো সানসিল্ক লং হেয়ার গ্রোথ শ্যাম্পুর ব্যাপারে। এই শ্যাম্পুটা আমি প্রায় 2 সপ্তাহের মতো ব্যবহার করছি, বলতে পারো যে 3 বারের মতো ব্যবহার করা হয়েছে এই শ্যাম্পুটা। এর কালারটা হচ্ছে কিছুটা পেস্ট কালারের মতো আর এর স্মেলটা অন্য সব সানসিল্ক শ্যাম্পুর মতোই স্মেল। আর এই শ্যাম্পুটা রয়েছে 180 ml, এর প্রাইস হচ্ছে 200 টাকা। আর এই শ্যাম্পু যখন আমি ব্যবহার করি কোনো রকমের কন্ডিশনার ব্যবহার করি না। আর এই সানসিল্ক শ্যাম্পুটা কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড। এই শ্যাম্পু ব্যবহারে মনে হয় অন্য সব শ্যাম্পুর থেকে এই শ্যাম্পুটা চুল কিছুটা সফট স্মুথ করতে সাহায্য করে, চুলটাকে একদম পরিষ্কার করে ফেলে, চুলটাকে শাইনি করে। আমার কাছে যতটুকু মনে হয় যে লং হেয়ার গ্রোথ বাড়াতে এই চুলটা খুবই ভালো, যাদের চুল সহজে লম্বা হয় না অথবা চুল বলতে পারো যে গ্রোথ হয় না চুলের, তারা এই শ্যাম্পুটা অবশ্যই ব্যবহার করতে পারো। এতে কোনো রকমের বাজে কোনো কেমিক্যাল দেওয়া নেই, যেটা তোমার চুলের জন্য ক্ষতি করে। এর আগেও আমি অনেক শ্যাম্পু ব্যবহার করছি, যেরকম সানসিল্ক ব্ল্যাক শাইন, যেটা সেটাও চুলের জন্য খুবই ভালো। আর ওই শ্যাম্পুটা আমি প্রায় 5 বছর ব্যবহার করছিলাম। এরপরে অনেক শ্যাম্পুই চেঞ্জ করছি, যেরকম ক্লিয়ার আছে, ক্লিনিক আছে, তারপরে আর কি প্যাংটিন আছে। প্যাংটিন শ্যাম্পুটাও খুব ভালো, চুল সিল্কি করে, শাইনি করে, বাট চুল পড়া বন্ধ করে না, উল্টো চুল পড়া বাড়ায়। কুমারিকা শ্যাম্পুটা তো একদম ফাউল আমার কাছে যতটুকু মনে হয়েছে, আর তোমরা ব্যবহার করছো কি না অবশ্যই কমেন্টে জানাবে। আরও অনেক শ্যাম্পু ব্যবহার করছি, ডাভ শ্যাম্পুও ব্যবহার করছি, বাট সবটির থেকে আমি বলবো আমার কাছে সানসিল্ক হেয়ার গ্রোথ শ্যাম্পুটা খুবই ভালো লেগেছে। লং হেয়ার গ্রোথ শ্যাম্পুটা সানসিল্ক ভলিউম শ্যাম্পুটার থেকেও সানসিল্ক লং হেয়ার গ্রোথ শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো। তোমরা অবশ্যই ট্রাই করবে এবং যা যা ট্রাই করো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের মূল্যবান বক্তব্য আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।